হ্যালো বন্ধুরা, সায়েন্স স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, রোমান্টিক ভালোবাসা, প্রেম, হাসি, কান্না ও দারুণভাবে আমাদেরকে মুগ্ধ করে তুলেছে আমাদের সবার প্রিয় এবং বাংলা নাটকের একজন স্বনামধন্য অভিনেত্রী মাহজাবীন, যার অভিনয়ের প্রেমে আমরা সবাই মুগ্ধ। তো চলুন তার সম্বন্ধে কিছু জানা যাক। তার পুরো নেম মাহজাবীন চৌধুরী, বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তার জন্ম হয় 19 এপ্রিল 1991 সালে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি 2009 সালে লাক্স চ্যানেলে আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে অভিনয় জগতে পথ চলা শুরু। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত দারুণ অভিনয় করে দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছে। মাহজাবীন বাবার বাড়ি ছিল চট্টগ্রামে। ছোট থেকে মাহজাবীন বড় হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মাহজাবীন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর একজন ছাত্রী ছিলেন। পড়াশোনা করার পাশাপাশি তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। মাহজাবীন এরা 5 ভাই বোন এবং বোনদের মধ্যে মাহজাবীন সবার বড়। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2009 সালে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মাহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহিম পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছে মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন, মাঝে মাঝে তব দেখা পাই, কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য, আজও ভালোবাসি মনে মনে, হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটক। 2013তে শেখর শাহিনিয়া পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মাহজাবীনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আজহা 2017-এ মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলেতে অভিনয় করে আবারও সূর্যে চলে আসেন। এই অভিনেত্রী দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় বড় ছেলে নাটকটার পর। মাহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে নাটকটিতে তিনি তার কেরিয়ার জীবনে অনেক বড় বিস্তার করে ফেলেন এবং বাংলাদেশ নাটকের এক স্বনামধন্য মুখ হয়ে ওঠে। এবং তার করা কিছু নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য নাটক হলো সুপারস্টার, হাতটা দাওনা বাড়িয়ে, বড় ছেলে, বুকের বাঁ পাশে। এবং তিনি আরও অন্যান্য নাটক করেছেন, তার মধ্যে কিছু ধারাবাহিক নাটক হলো ধান্দা, ইউনিভার্সিটি, অ্যাবনর্মাল উল্লেখযোগ্য ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন।